সেই পথ দিয়ে যাবার সময় যীশু একজন অন্ধ লোককে দেখতে পেলেন। গুরু, কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে, তার নিজের না তার বাবা মায়ের পাপে? তার বাবা মায়ের বা তার নিজের পাপের জন্য এটা হয়নি, কিন্তু তার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশের জন্যই এটা হয়েছে। যতক্ষণ দিন রয়েছে, যিনি আমাকে পাঠিয়েছেন তার কাজ করতে হবে। রাত আসছে, তখন কেউই কাজ করতে পারবে না। যতদিন আমি জগতে আছি, আমি জগতের আলো। এই কথা বলার পরে তিনি মাটিতে থুতু ফেললেন এবং সেই থুতু দিয়ে কাদা করলেন। সেই কাদা লোকটির চোখে লাগিয়ে দিলেন। যাও, শিলোহের পুকুরে গিয়ে ধুয়ে ফেলো। এই নামের অর্থ পাঠানো হলো। লোকটি গিয়ে চোখ ধুয়ে ফেলল এবং দেখতে পেয়ে ফিরে আসলো। এই দেখে তার প্রতিবেশী ও অন্যরা যারা তাকে ভিক্ষা করতে দেখেছিল, তারা বলতে লাগলো, এ কি সেই লোক নয় যে বসে ভিক্ষা করত? এই সেই লোক? না, সে না, এই লোকটি তার মতো দেখতে। আমি সেই লোক। হ্যাঁ, কেমন করে তোমার চোখ খুলে গেল? যিশু নামে সেই লোকটি কাদা করে আমার চোখে লাগিয়ে দিয়ে বললো, শিলোর পুকুরে গিয়ে ধুয়ে ফেলো। আমি গিয়ে যখনই ধুয়ে ফেললাম, আর আমি দেখতে পেলাম। সেই লোকটি কোথায়? আমি জানি না,